বিচ্ছেদের পর ফেসবুক স্ট্যাটাসে যাকে দোয়ার শুভকামনা জানিয়েছিলেন শবনম ফারিয়া, 381 দিন পর ভালোবাসার বন্ধুত্বের বন্ধনে রাখা সেই সাবেক স্বামী হারুনুর রশিদ অপুর বিরুদ্ধে তুললেন নির্যাতনের অভিযোগ। কিন্তু কেন, এ নিয়ে ফারিয়া কথা না বললেও বলেছেন অপু। কি বলেছেন তিনি, চলুন জানি প্রতিবেদনে। শবনম ফারিয়া, হারুনুর রশিদ অপু দুজনের 4 বছরের প্রণয়ের সফল পরিণতি হয় 2019-এ। যদিও মালা বদলের এই গল্পের স্থায়িত্বকাল ছিল মাত্র 21 মাস। 2020 সালের 28 নভেম্বর মার্ক জুকারবার্গের প্ল্যাটফর্মে শবনম ফারিয়া জানান তাদের দুজনের পথ দুই দিকে বেঁকে গেছে। কেন এই বিচ্ছেদ, ফারিয়ার স্ট্যাটাসে সেটি স্পষ্ট না হলেও পরিষ্কার ছিল দুই পরিবারের সম্মতিতেই আলাদা হয়েছেন তারা, যদিও দুজনের মধ্যে নাকি ছিল না ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব। স্ট্যাটাসে ফারিয়া জানান বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার বিচ্ছেদ নেই, বন্ধুত্বের বিচ্ছেদ নেই, আর তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকবে তাদের ভালোবাসা আর বন্ধুত্ব। বিচ্ছেদের স্ট্যাটাসে যাকে দোয়ার শুভকামনা জানিয়েছিলেন শবনম ফারিয়া, 381 দিন পর ভালোবাসার বন্ধুত্বের বন্ধনে রাখা সেই অপুর বিরুদ্ধেই তুললেন নির্যাতনের অভিযোগ, যাতে অবাক হারুনুর রশিদ অপু। স্বাভাবিকভাবে আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের নিজেদের কাছে ওই জিনিসটা একটা অকওয়ার্ড সিচুয়েশন যে আমি আমার ডিভোর্স কেন হচ্ছে এটা আবার এক্সপ্লেইন করছি সাধারণ মানুষের কাছে, যেই জায়গাটাতে আমাকে বন্ধু বলে বা ভালো উইশ করে যাচ্ছে এটাকে সত্যি ধরবেন না, এখন যেটা বলছে এটা সত্যি ধরবেন। স্ট্যাটাসে ফারিয়া দাবি করেন অপুর নির্যাতনে হাত ভেঙেছিল, সত্যতা জানতে তার সাবেক স্বামী হারুনুর রশিদ অপুর সাথে যোগাযোগ করে চ্যানেল 24। মুঠোফোনে তিনি জানান সব অভিযোগ মিথ্যা বানোয়াট। অ্যালিগেশনটা আমার অপোজিট পার্সন দিয়েছে, এটা একদমই মনে করেন যে বানোয়াট ভাবে এতটা এক্সাজারেট করে কিভাবে এটা বলেছে আই ডোন্ট নো। আমি ডোমেস্টিক ভায়োলেন্স আমি নিজে কখনো এটা এলাও করি না এবং এটা অ্যাকসেপ্ট করি না। এখন যেমন ডোমেস্টিক ভায়োলেন্স এটা হাজবেন্ডের থেকে হোক বা ওয়াইফের থেকে হোক। অপু মনে করেন ইভালি ইস্যুতে সম্প্রতি যে বিতর্ক উঠেছে ফারিয়ার বিরুদ্ধে তা ঢাকতেই করা হয়েছে এমন অভিযোগ, যা নিজে তো বটেই পরিবারও বিব্রত। সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ফারিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।